ওয়েলকাম অ্যাগেইন। গত পর্বে আমরা দেখেছিলাম যে উইন্ডোজ কম্পিউটার সিস্টেমে কীভাবে পাইথন ইনস্টল করতে হয়, তো আজকে আমরা দেখব যে পাইথনের যে ইনস্টল দেওয়ার ফলে যে আমরা একটা শেল পেয়েছিলাম, তার নাম হচ্ছে আইডিয়ালি পাইথন 3.6 32 বিটের যে শেলটা, শেলটা আমরা এখন ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখেন এটা অনেকটা কমান্ড লাইন, যেটা উইন্ডোজ সিএমডি রান করলে যেরকম আসে, ঠিক এখানে আপনি পাইথনের ব্যাপারটা ঠিক ওই রকম, বা গিটের মতো যারা গিট ইউজ করছেন অনেকটা ওই রকম, কিন্তু এখানে বেসিক্যালি আপনি পাইথন শেলে পাইথনের প্রোগ্রামগুলো লিখতে পারবেন, আপনি পাইথনের স্টেটমেন্টগুলো প্রিন্ট করাতে পারবেন। তো আপনারা জানেন যে পাইথন না খুব একটা ভালো মানের মডার্ন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটাকে অনেকেই আবার ম্যাথমেটিক্যাল বা সাইন্টিফিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে, তো এটা অনেক সুবিধা থাকার জন্যই এক একজন এক একভাবে বলতে পারে। তো এখানে এই শেলে আপনারা কি করতে পারবেন, শেলে আপনি পাইথনের স্টেটমেন্ট লিখতে পারবেন, এখানে কোনো সিলি মিস্টেক করলে সেটা এখানে এরর শো করাবে, অর্থাৎ আপনি যা করবেন প্রোগ্রামে তা এখান থেকেই এই মাত্র শেল থেকেই সব পারফরমেন্স, আপনার প্রোগ্রাম কতটা সাকসেস হয়েছে, আপনি কতটা ভালো প্রোগ্রাম লিখছেন বা কি ভুল করতেছেন বা কি এররটাও এখান থেকে অনেক সাজেশন পাবেন। তো আপনারা এখানে দেখেন যে কিভাবে পাইথনের এখানে কাজ করে, যেমন আমি যদি 2 × 2 দিই, অর্থাৎ 2 × 2 = 4, 4 হয়েছে, আবার 2 − 1 যদি দিই দেখেন 1 আছে, এমনিভাবে 1 − 100 − 50, 50 আছে, 50 × 2 = 100 হচ্ছে, 2 × 3 সরি 3, 3 × 6, আবার 2 × 3 দিই, অর্থাৎ এখানে 800 করবে, দেখেন 800 করছে। তো এইভাবে পাইথন কাজ করে। তো এইখানে আপনারা পাইথনের শেলে প্রোগ্রাম লিখতে পারবেন, খুব দ্রুত কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমি নতুন কিছু নিয়ে আসব, তো আপনারা আমাকে সাজেশন করতে পারেন যে কীভাবে এটা আরো ভালো করা যায়, আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করবো আমার বেস্ট আপনাদের জন্য দিতে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন, আল্লাহ হাফেজ।